সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী, আপনাদের সকলকে জানাই সালাম। জীবন চলার পথে যদি আপনি আমি এই কোরআনকে ছেড়ে দিই, তাহলে সঠিক পথ থেকে আপনাকে আমাকে পথভ্রষ্ট হয়ে থাকতে হবে। এর কারণ হচ্ছে এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরায়েলের যখন আমরা 9 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়ুবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এ কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো এই কোরআন যখন আপনি মেনে চলবেন, তখন আপনাকে নিশ্চিত জানতে হবে যে আপনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত অন্তত নয়। আর এই কোরআন যখন আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, তখন আপনি অন্তত কোনো দিন পথভ্রষ্ট হবেনই না। পক্ষান্তরে মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে আমি অনেককেই দেখেছি নিজের সুবিধা পাওয়ার সাথে সাথে বদলে যেতে, অনেককে দেখেছি। তো এখন যদি আপনি মনে করেন যে কোরআনের সুযোগ সুবিধা পাওয়ার সাথে সাথে আপনাকে আমাকে বদলে যেতে হবে, তো কোরআন তো আপনাকে সুযোগ সুবিধা পৃথিবীতে তো দিবে, কিন্তু পৃথিবীতে দেওয়ার সাথে সাথে আপনাকে জানতে হবে এই কোরআন পরকালে আপনাকে সুযোগ সুবিধা দিবে। 16 নম্বর সূরা নাহালের 97 আয়াত মতে, দুনিয়াতে তো দিবেই, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান আনার পরে সংশোধন করবে যে সমস্ত নারী এবং পুরুষেরা, তাদের এই দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্য মিলবে। ওয়ালানাজ্জিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালেও তাদের এই কৃতকর্মের কারণে খুব সুন্দর বাসস্থান দেয়া হবে। জগতে এমন স্বামী স্ত্রী আমরা দেখতে পাই, বা এমন পুরুষ আর নারীদের আমরা দেখি। কোনো পুরুষ যখন চাকরি পায়, তখন কিন্তু সে বিয়ে করার চিন্তা করে, আর কোনো নারী যখন চাকরি পায়, তখন সে স্বামীকে কিভাবে ছেড়ে দিতে হয় সেই চেষ্টা করে। এটি আমাদের সমাজে আমরা দেখেই চলেছি, আমার জীবনেও আমি দেখেছি, কিন্তু দিন সবারই কেটে যাচ্ছে, রাতও কেটে যাচ্ছে, আবার এভাবে আমাদের জীবনও শেষ হয়ে যাচ্ছে। আমল কোরআনের বিধান মতে করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি না, কিন্তু পাপ করার পদক্ষেপ আমাদের কাছে অনেক রয়েছে। পরকালে আমাদের কি জবাব দিতে হবে সেজন্য কখনো যেন মাথার মধ্যে এটি না আসে যে অমুক হুজুরের পিছনে গেলে সে তো আমাকে পরকালে পার করে নেবে, যেমন চরমোনার পীর সাহেব তার মুরিদদেরকে জাহাজ ভরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। অথচ এই কোরআনের 31 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে আমরা জানি, সেখানে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো বিনিময় চায় না এবং সুপথ প্রাপ্ত। তো আপনাকে আমাকে কি করতে হবে? এমন ব্যক্তির পিছনে যেতে হবে যে ব্যক্তি আপনার আমার কাছ থেকে টাকা পয়সা নেবে না, কিন্তু হিদায়তের কথা বলবে। আমরা যদি একে একে 5 জন রাসুলদের ব্যাপারে দেখি এবং 19 জন নবী রাসুলদের ব্যাপারে দেখি, টোটাল 24 জন রাসুলদেরকে যখন আমরা দেখি, তারা সবাই একে একে কি স্লোগান দিয়েছেন। এই কোরআনের 47 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, খুল মা কুন্তু বিদাম মিনার রুসুল ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযীরুন মুবিন। তুমি বলে দাও, আমি রাসুলদের মধ্যে নতুন কোনো রসুল নই, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়, আর আমি স্পষ্ট একজন সতর্ক কারী ছাড়া আর কিছু নই। তো আপনাকে আমাকে
জানতে হবে কোনো মৌলবী সাহেব বা কোনো হুজুর বা কোনো বক্তা, এদের কারোর ক্ষমতা নেই পরকালে বাঁচানোর। কোরআন আপনি যখন মেনে চলবেন, তখন এই কোরআন আপনাকে কখনো এটি শিক্ষা দিবে না যে ইসলামের ব্যাপারে কারোর উপরে ভরসা করতে হবে। কারণ প্রত্যেকটি নবী এবং রাসুল একটি কথাই কি বলেছেন, যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। তো আমাদের সমাজে যারা ফতোয়াবাজ মোল্লা রয়েছেন, মুফতি রয়েছেন, এদের কথায় বিচলিত হওয়া যাবে না, এবং এদের ফতোয়াগুলি কোরআনের আয়াত দ্বারা আপনাকে আমাকে চেক করতে হবে। কারণ 25 নম্বর সুরা আল ফুরকানের প্রথম আয়াতেই বলা হচ্ছে, এবং 2 নম্বর সুরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই লিখিত আল কিতাবের একটি সিফাতি নাম হচ্ছে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। তো যারা ফতোয়াবাজি করে চলেছে, এমন মুফতিদের অন্তত পরকাল ঠিক না, আর এই কালে তাদের কাছে অনেক পয়সা রয়েছে। 16 নম্বর সুরা নাহালের 116 নম্বর আয়াত থেকে আমরা জানবো, সেখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আল সিনাতুকুম আল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলা আল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলা আল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আর তোমাদের মুখে যা কিছু এসে যায় মিথ্যা, তার উপর নির্ভর করে এটা বলবে না যে এটা হালাল ওটা হারাম, আল্লাহ তাআলার উপরে মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে তারা সফলকাম হবে না। তো এমন মুফতিদের থেকে আপনাকে আমাকে সব সময় কি করতে হবে, বেঁচে থাকতে হবে। আর যখন যখন আপনি কোরআনের কথা কারোর সামনে বলবেন, তখন দেখবেন এক শ্রেণীর লোকেরা আপনার সাথে তর্ক করবে। তখন আপনাকে মনে রাখতে হবে, শহর বন্দরে এরা থাকে, দেশ বিদেশেও থাকে, তো এরা সবাই আপনাকে ধোকা দেওয়ার জন্য বলবে, শুধু কোরআন মানলে হবে না। 40 নম্বর সূরা মুমিনের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। কাফেররা ছাড়া অন্য কেউ আল্লাহ তাআলার আয়াত নিয়ে তর্ক করে না, কাজেই দেশ বিদেশে বা এরা শহর বন্দরে যারা থাকে তাদের অবাধ বিচরণ তোমাকে যেন ধোকায় না ফেলে। তো এদের বিচরণ দেখে আপনাকে আমাকে কখনো কোনোভাবেই বিচলিত হওয়া যাবে না, আবার অন্ধের মতো এদের অনুসরণও করা যাবে না। যারা মুফতি সমাজ, বক্তা সমাজ, পীর সমাজ, ভেড়ার যখন আমরা রেওয়ার দেখি, ভেড়ার যে পাল, এরা কি করে, একজনের পিছনে ছুটছে তো ছুটছেই। এরা নিজেদের বুদ্ধি, নিজেদের কার্যশক্তিকে কখনো জাগিয়ে তোলে না। তো অন্ধের মতো না বুঝে না শুনে এই ভেড়ার মতো পিছন ধরে আমাদের চলা ঠিক হবে না। কারণ আপনার আমার সামনে এই জীবন্ত কোরআন রয়েছে, আর এই কোরআন আপনাকে আমাকে হালালের মর্যাদা বুঝিয়ে দেয়, হালাল পথে চললে শান্তি রয়েছে। কিন্তু যারা হারাম পথে চলার অভ্যস্ত, যারা রিবাখোর, অবৈধভাবে মাল দৌরাত খাওয়ার চক্করে থাকে, শয়তান এদেরকে ঝাপটে ধরে এবং এদেরকে দিশেহারা করে রাখে, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 275 আয়াত থেকে আমরা জানতে পারি। আর এরা কখনো জানে না হালালের মর্যাদা কি, তাই এরা কেউ বোঝেও না। তো আপনাকে হালালের পথে চলতে হবে, হালালের পথ আপনাকে এই কোরআনের পথ হিসেবে জানতে হবে। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না। এখন মহাসত্যের কথা যখন আমরা বলি, তো সত্য পছন্দ তো মানুষেরা করতে চায়, কিন্তু সত্য বলা মানুষকে পছন্দ করে না। আর এটি আমি 55 বছরের জীবনে সবচেয়ে বেশি দেখেছি আমার ভাই বোনদের মাঝে, তারা এই মহাসত্য তুলে ধরলে পছন্দ করে না। আমরা 11 ভাই বোনের মাঝে শুধু আমার ছোট বোনটি পছন্দ করে, আর বাকি 9 জন করে না। তো আমি সকলকে বলতে চাই, পৃথিবীতে আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে নিজেকে গড়ে তোলার জন্য হাজার হাজার হাদিসের গ্রন্থ, ফিকা এবং ফলসফার গ্রন্থর প্রয়োজন পড়ে না, প্রয়োজন নেইও। একমাত্র
রবের লিখিত আল কিতাব যা সন্দেহমুক্ত, এটি আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে, যার জন্য 29 নম্বর সুরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনসালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, যে তাদের উপরে তোমার উপরে আল কিতাব নাজিল করা হচ্ছে যা তাদের উপরে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লারহমাতাম ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রয়েছে কি রয়েছে, উপদেশ এবং রহমত মুমিন কওমের জন্য। তো আপনি এবং আমি যদি মুমিন হয়ে থাকি তাহলে উপদেশ এখান থেকে নিতে হবে, আর যারা এখান থেকে উপদেশ নেয় না, যারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের সিস্টেম মেনে চলে, এই ধরনের লোকের অভাব পৃথিবীতে কিন্তু নেই। আর এরাই, যখন এদের সামনে আপনি কিছু টাকা দেখাবেন, তখন এরা নিজেদের ধর্মের সাথে গাদ্দারি করে, দীন ইসলামের সাথেও গাদ্দারি করে, এবং তারা পা চাটতে শুরু করে। আর আজ আমাদের 5 দশকের বাংলাদেশ দেখেই চলেছে, এদেশে সত্য সাংবাদিকের অভাব রয়েছে, আর সত্য নামাজিদেরও অভাব রয়েছে, যারা মসজিদুল হারামের নিয়ম নীতি পালন না করে নামাজ পড়ে, কপালে দাগও লাগিয়ে রেখেছে। কোরআনের আমরা যখন 74 নম্বর সুরা আল মুদ্দাসিরের 43 নম্বর আয়াত দেখি, তো 42-43 বলা হচ্ছে, জান্নাতিরা জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করবে, 40-43 আয়াতগুলিতে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, যারা কিনা অপরাধী, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে, কলুল আমনাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায় করতাম না, মানে মুসাল্লিন ছিল না, পাঁচক তো নামাজ তারা আদায় করত, কিন্তু কিভাবে আদায় করত, পাঁচক তো সালাত আদায় করার জন্য তারা রব্বানি সিস্টেমকে মানত না। রব্বানি সিস্টেম কোথায় রয়েছে? রব্বানি সিস্টেম রয়েছে মসজিদুল হারামে। 2 নম্বর সুরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও, সেখানে যখন যত রাকাত যে ভঙ্গিতে দেওয়া হয়, পড়ানো হয়, সেটি হচ্ছে ইসলামের নামাজ। কিন্তু এর বিপরীত হানাফি, শাফি, মালিকি হাম্বলি, মাতুরিদি, হেজবুত তাওহিদের বা আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজ, এগুলি ইসলামের নামাজ না। আবার সুপারিশের একটি মতবাদ আমাদের দেশে এই ধর্মজীবী আগুনখোর বক্তারা বলে দিয়েছেন যে, যত অপরাধী তোমরা করো না কেন, হাশরের মাঠে তাদের কল্পিত রাসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অথচ কোরআনের 2 নম্বর সুরা আল বাকারার 48 নম্বর আয়াতে বলছে, কারো সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না। আবার 25 নম্বর সুরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাল রাসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসুল কি করছেন, রাসুল আরজ করবেন, হে আমার রব, মিনা সন্দেহ এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো আমাদের দেশের যারা ভ্রান্ত ধার্মিক, এই ভ্রান্ত ধার্মিক লোকেরা জান্নাত পাওয়ার জন্য ধর্মের কিছু রীতিনীতি পূজা পাঠ করে, তাই তারা কেউ পৃথিবীতে ইহুদি হয়েছে, বৌদ্ধ হয়েছে, খ্রিস্টান হয়েছে, জৈন হয়েছে, হিন্দু হয়েছে, মুসলমান শিয়া হয়েছে, মুসলমান সুন্নি হয়েছে, মুসলমান সালাফি হয়েছে, মুসলমান কাদিয়েনি হয়েছে, কিন্তু রবের কোরআনের নির্দেশ মতে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারেনি। আর মুসলিমিনরাই মূলত মানুষের মতো মানুষ হয়ে থাকে, কারণ এরা নিজেরা শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করে। তো আপনাকে কি করতে হবে, পৃথিবীতে প্রয়োজনের সময় না, সব সময় এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মেনে চলতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে এবং কোরআনের তাবলিগ করতে হবে। এখন আপনি যদি মনসুর হাল্লাজের মতো মনে করেন যে তিনি কি বলেছেন, আমি আমার রবকে অন্তরে চোখ দিয়ে দেখেছি আর জিজ্ঞাসা করেছি, কে তুমি? রব বলেছে, তুমি আমি। তো এই ধরনের ভ্রান্ত মতবাদ যদি আপনি মানুষের সামনে তুলে ধরেন, যেমনটি আমাদের
চরমোনার পীর টাইপের যারা রয়েছেন, দেওয়ানবাগের পীর যারা রয়েছেন, ইনারা সবাই এই টাইপের মতবাদ কিন্তু দিয়ে চলেছেন। এখন এগুলি আপনি আমি কখনো মানতে পারবো না, কারণ এগুলি যদি মানি তাহলে ইসলাম আপনার আমার থেকে ছুটে যাবে। তো রব্বানি বিধানকে মেনে যদি আমরা জীবন কাটাই আর রব্বানি বিধান মতে যদি আমরা নিজেদের ব্যক্তিত্বকে একটু গড়ে নিতে পারি, তাহলে এই কালে সমস্যা হবে না আর পরকালে আমরা চিরস্থায়ী স্বর্গে যেতে পারবো।